যেটা গঙ্গাসাগরে মেলা সেটা তো হাইকোর্টের অর্ডার সেখানে তো ওনারা হাইকোর্টে গিয়েছিলেন এই মেলাটাকে কেন্দ্র করে একটা ধর্মীয় আবেগ শুধু বাংলাতে না সারা ভারতবর্ষে জড়িয়ে রয়েছে তাহলে রাজ্যে করোনার বারবারন্ত সেই কারণে আপনারা বারবার মানুষকে সতর্ক করছেন করোনা বিধি মেনে চলতে বলছেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ট্রেনেও রেস্ট্রিকশান করা হয়েছে সেই জায়গায় করোনা আপনার গঙ্গাসাগর মেলাও আপনারা চালু করেছেন বা গঙ্গাসাগর মেলা চলছে এই দু রকম আপনাদের নীতি কেন এক দিক থেকে আপনারা রেস্ট্রিকশন করছেন নিয়ম মানতে বলছেন করোনা বিধি মানতে বলছেন অন্য দিক থেকে আবার গঙ্গাসাগরের মেলা লক্ষ লক্ষ মানুষ নিয়ে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদের ঝড় উঠেছে যে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে এইভাবে কেন এ করা হচ্ছে দেখুন দুটো বিষয় আমি প্রথমটা একটু বলে নিই আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং মমতাদিকে মমতাদি একদিকে দক্ষ হাতে কবিরটাকে সামলাচ্ছেন সরকারটাকে সামলাচ্ছেন বাংলার দশ কোটি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তিনি বিভিন্নভাবে চেষ্টা করছেন অন্যদিকে তার দক্ষ সেনাপতি তার সুযোগ্য উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গত পরশুদিন দুদিন আগে ঘোষণা করেছেন যে আগামী দুমাস ধরে সমস্ত রাজনৈতিক কর্মসূচি বন্ধ রাখা উচিত তৃণমূল কংগ্রেস সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে কিন্তু যেটা গঙ্গাসাগরে মেলা সেটা তো হাইকোর্টের অর্ডার সেখানে তো ওনারা হাইকোর্টে গিয়েছিল এই মেলাটাকে কেন্দ্র করে একটা ধর্মীয় আবেগ শুধু বাংলাতে না সারা ভারতবর্ষে জড়িয়ে রয়েছে এবং এখানে যারা সাধু সন্তরা যারা আসেন তারা শুধু বাংলার নয় তারা বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড হরিয়ানা থেকে শুরু করে সারা ভারতবর্ষের সাধু সন্তরা এখানে আসেন ফলে তাদের ভাবাবেগকে আঘাত না দেওয়ার জন্য এবং কোভিড বিধি সম্পূর্ণটাকে মেনে এই মেলাটা করা হয়েছে এবং ওনারা তো হাইকোর্টেই গিয়েছিলেন বিরোধীরা কেউ কেউ হাইকোর্টেও করেছেন কিন্তু হাইকোর্টও সেখানে কতগুলো নিয়ম কানুনের মাধ্যমে সেখানে একদিকে ই প্রের কথা বলা হয়েছে ই তর্পণের কথা বলা হয়েছে ই স্নানের কথা বলা হয়েছে এবং অন্যদিকে কিছু মানুষ আছে তারা তাদের কোভিড বিধি মেনে তারা তাদের পূজা অর্চনা তারা করছেন তারা প্রে করছেন স্বাভাবিকভাবে এটা শুধু সরকারের উপরে চাপালে হবে না যারা বলছেন তারা কিভাবে বলছেন আমরা জানি না কোর্ট যেখানে হস্তক্ষেপ করে সেখানে সরকারের কোনো কিছু করা চলে না আর সেটা যদি হবে ওনারা পশ্চিমবাংলার দিকে আমুল তুলছেন তাই ভারতবর্ষের পাঁচটা রাজ্যে নতুন করে নির্বাচন ঘোষণা করা হলো কেন এটা আমার সবচেয়েতে বড় প্রশ্ন তাদের কাছে পশ্চিমবাংলায় পৌরসভা নির্বাচন হবে তার জন্য আমি আজও টেলিভিশনের পর্দায় দেখছিলাম যে বিরোধীরা অনেক বড় বড় কথা বলছেন নানান রকম যুক্তিতর্ক খাড়া করছেন আর কিছু মানুষ আছে যাদের কোনো লোক নেই জন্যেই ভূমি জমিদার সন্ধ্যা হবে মেক করবে মেকআপ করে ভালো করে মুখে পাউডার পাউডার ঘষে টিভির পর্দাতে গিয়ে বসবেন বসে এবারে বাড়িতে বলে আসবেন তার বউকে বা মেয়েকে বা তার আত্মীয় স্বজনকে দেখ আমি যাচ্ছি আজকে টিভিতে একটু আমার দিকে লক্ষ্য রাখিস এদের কোনো কাজ নেই কাম নেই এরা সমাজ সম্পর্কে জানে না রাজনীতি সম্পর্কে বোঝে না দেশ সম্পর্কে বোঝে না এদের কাজ হলো কীভাবে তৃণমূল কংগ্রেসকে কালিমালিক্ত করা যাবে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করা যাবে কিভাবে সরকারের বিরুদ্ধে কুসার ওঠানো যাবে আর বিজেপির তবলি পাওয়া যাবে এই ধরনের কিছু মানুষ আছে তারা এই ধরনের কথা বলে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চায় নেতৃত্বকে বিভ্রান্ত করতে চায়